দুইটা লক্ষ্য বলেছি, এক পর্দা রক্ষা করা, দ্বিতীয়ত হচ্ছে প্রস্রাবের ছিটাফাটা থেকে নিজের দেহ এবং পোশাককে বাঁচিয়ে রাখা। এই দুইটা করার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ বর্তমানে মানুষ এর জন্য উপযুক্ত জায়গা নির্মাণ করে, সেটা হচ্ছে পায়খানা, আমরা কি বলি বাথরুম, পায়খানা। কাজে হাজতের জন্য বিশেষ একটা কক্ষ, অনেকের তো আলহামদুলিল্লাহ যাদের পয়সা আছে তারা ঘরের ভিতরেই পার্সোনাল কক্ষের ভিতরেই তারা পার্সোনাল বাথরুম তৈরি করে, কেউ আছে বাড়ির বাইরে করে, টাইলস করে করে, অনেক সুন্দর করে করে। আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয় যে মুসলিম অমুসলিম সবাই এখন প্রস্রাব পায়খানার জন্য আলাদাভাবে ঘর তৈরি করে। আজকে আমরা সেই ঘর মানে সেই পায়খানা নিয়ে কথা বলবো যে এর আদব কী, কীভাবে নির্মাণ করা উচিত আর এর সাথে আমাদের কী সম্পর্ক আছে। ইনশাআল্লাহুল আজিজ এই ক্ষেত্রে কোরআন হাদিস থেকে আমি যা পাই অনেক কথা, কিন্তু আমি চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে তুলে ধরার। যেমন পায়খানাকে বা বাথরুমকে কোরআনের ভাষায় গায়েত বলা হয়েছে। গায়েত এটা একটা শব্দ, আরবি শব্দ, যে বাথরুমের জন্য কয়েকটা শব্দ ব্যবহার হয়েছে কোরআন হাদিসে, তার মধ্যে একটা হচ্ছে গায়েত, যে শব্দটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা অপবিত্রতার কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে আউ জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, আউ জা আহাদুন তোমাদের মধ্যে কেউ যদি আসে মিনকুম মিনাল গায়েত, গায়েত থেকে, তার মানে গায়েত এমন একটা জায়গা যেখান থেকে আসলে মানুষের পবিত্রতার প্রয়োজন হয়, সেটা হচ্ছে গায়েত। এর উদ্দেশ্য কি? ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন এ গায়েত মানে হলো, উদ্দেশ্য হলো প্রস্রাব বা পায়খানা করে আসার জায়গা, সেখান থেকে কাজায় হাজত পুরো করে আসার ওই জায়গাটাকে গায়েত বলা হয়। গায়েত মূলত হচ্ছে ঢালু জায়গা, নিচু সংকীর্ণ আর বা জোরঝাঁপ এরকম কিছু জায়গা, বরং তাগাউত বলা হয় পায়খানাকে, যে মলটা হয় পায়খানা সেটা হচ্ছে তাগাউত। ওটাকে নিষ্কাশনের জন্য মানুষ যখন কোথাও যায় বা কোনো জায়গায় স্থির করে সেখান থেকে ফিরে আসাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, গায়েত থেকে যেই ব্যক্তি আসবে, উদ্দেশ্য হচ্ছে প্রস্রাব পায়খানা করে যেই ব্যক্তি আসবে, তো গায়েত শব্দটা কোরআনে পাওয়া যায় যার অর্থ হলো প্রস্রাব পায়খানা করে আসে। গায়েত শব্দটি হাদিসেও ব্যবহার হয়েছে, তার মধ্যে এর মধ্যে অর্থের মধ্যে এই কথাটাও আছে, নরম শান্ত বা নিচু জায়গাকে গায়েত বলে। নরম কেন বললাম? যেখানে প্রস্রাব করলে ছিটা আসে না, নিচু মানে সংকীর্ণ জায়গায় মানুষ বসে, আপনার বিল্ডিংয়ের অনুযায়ী বাথরুমটা ছোটো না বড়, ছোটো খাটো হয় 7 ফিট 9 ফিট হয় আপনার ফ্লোরের ছাদ, বাথরুমের ছাদ হয় 7 ফিট ছোটো নিচে হয় এরকম। ঢালু জায়গা এটা আমাদের সমাজে ব্যবহার হয়, আমরা বন্ধু বান্ধবরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি বা কারো প্রয়োজন দেখা দেয়, পরিবারের কেউ বাচ্চারা, তখন বলে যে ঢালে যা, বা বলে না যে অনেকে ঢালে প্রস্রাব পায়খানা করে, তো ঢাল শব্দটা আমাদের এখানে ব্যবহার হয়। মানুষ সাধারণত এর জন্য ওই নিচে ওই ঢালু জায়গাতেই ব্যবহার করে, মাঠের কিনারায় নদীর কিনারায় ওটা ঢালু হয়, যেটা এখান থেকে আপনি দেখতে পাবেন না, ওটা সমান্তরলের নিচে হয়, ওখানে গেলে আর কেউ দেখতে পাবে না। ওই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে এই জায়গা থেকে যখন কেউ আসবে তার মানে সে যেন উযু করে, তারপরে না পেলে তায়াম্মুম করবে, সেই বিধানের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। গায়েত শব্দটা হাদিসেও রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবি আইয়ুব আল আনসারী তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আতাইতুমুল গায়েত, যখন তোমরা গায়েতে আসবে ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমাদের কেউ যখন পায়খানাতে আসবে সে যেন কিবলাকে সামনে করে অথবা কিবলাকে পেছন করে না বসে। এই হাদিসের মধ্যে গায়েত শব্দটা আছে, যেটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন। বুখারীতে হাদিসটি 144 রয়েছে এবং মুসলিমে হাদিসটি 497 রয়েছে এবং 717 আপনি পাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের মধ্যে এখানে গায়েত শব্দটা আছে। এই হাদিসের মধ্যে বা যে হাদিসগুলো আমি বলবো তার মধ্যে পরিচয়ের পাশাপাশি কিছু আদবও বলা হয়েছে, যদিও সেটা আপনি এখন ধারণ করতে পারবেন, কিন্তু আমরা এই হাদিসগুলো পৃথকভাবে আবার উল্লেখ করব বিশেষ প্রয়োজনে। যেমন এই হাদিসে কি আছে, কেউ যখন পায়খানায় আসবে সে যেন কিবলাকে সামনে বা পেছনে করে না বসে, তার মানে আমাদের কিবলা কোন দিকে,
পশ্চিম দিকে এজন্য আমরা সাধারণত কিবলাকে উদ্দেশ্য করে কিবলা বলি না আমরা বলি যে পশ্চিম দিকে প্রস্রাব পায়খানা করা নিষেধ তো পশ্চিম দিক উদ্দেশ্য না আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে কিবলা এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিবলার দিকে করে যেন কেউ প্রস্রাব পায়খানা করতে না বসে এটার হুকুম কি একটু পরেই আসবে এখানে শুধু আমি গায়াত শব্দটা প্রমাণ করার জন্য হাদিসটা আপনার কাছে উল্লেখ করলাম হাদিসে আরো কিছু শব্দ আছে আরেকটি শব্দ হলো আল খালা আরেকটি শব্দ হচ্ছে খানিফা আরেকটি শব্দ হচ্ছে আল হুশুশ আরেকটি শব্দ হচ্ছে মিরহাত আর বর্তমান লেটেস্ট আরবি হচ্ছে হাম্মাম এই শব্দগুলো বাথরুম গোসলখানার ক্ষেত্রে ব্যবহার হয় খালা কেন বলা হয় খালা মূলত হচ্ছে নির্জন খালি জায়গাকে বলে নির্জন একাকিত্ব ইমাম বুখারী বলেন খালা মানে হচ্ছে আল ইনফিরাদ মানে এককভাবে যে ঘরটা থাকে সেখানে আর কেউ থাকে না সাধারণত এটা হচ্ছে নির্জন এলাকা এবং এটা হচ্ছে খালি ঘর খালা এই শব্দ আমাদেরকে কেন পরিচিত হইতে হবে কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হওয়ার সময় হয়েছিল তিনি 6 মাস স্বপ্নে যা দেখতেন তাই হতো তো বাস্তবে তাই হতো যা তাকে স্বপ্নে দেখানো হতো তিনি একসময় পেরেশানি অনুভব করলেন তারপরে রাসূলুল্লাহ যেটা করলেন ফাহুব্বিবা ইলাইহিল খালা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালার মধ্যে থাকাটাকে পছন্দ করলেন এখন আপনি জানেন ভাই যে আজকে শুনলেন যে খালা মানে হচ্ছে বাথরুম এখন কেউ যদি ওই হাদিসের ট্রান্সলেট এভাবে করে যে যখন ওহী নাজিল হওয়ার সময় হয়েছিল তখন রাসূল সাল্লাম বাথরুমের ভিতরে অবস্থান করাটা পছন্দ করতেন এটা করবেন তার মানে জানতে হবে যে খালা কেন বলে বাথরুমকে বাইতুল খালা কেন বলে খালা মানে হচ্ছে খালি জায়গা নির্জন জায়গা ও রূপক অর্থে বাথরুমকে খালা বলা হয় কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওহী নাজিল হওয়ার 3 নম্বর হাদিস যেটা তাতে উল্লেখ করেছেন সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা তখন রাসূলুল্লাহর কাছে নির্জন বা একাকিত্ব থাকাটাই তার কাছে পছন্দনীয় হতে লাগলো যে আমার সাথে কি হচ্ছে তখন তিনি নিজেকে নির্জনে একাকিত্বের মধ্যে নিয়ে গেলেন এবং ইমাম বুখারী বলেন ও কানা ইয়াখলু তিনি নির্জনতা কোথায় অবলম্বন করতেন বেগারে হেরা তিনি হেরা গুহার মধ্যে এই নির্জন জায়গায় চলে গেলেন সেখানে তিনি কিছু কাল কাটিয়েছেন কিছু সময় পার করেছেন তাহলে খালা মানে হচ্ছে নির্জন বা খালি জায়গা সেই থেকে বাথরুমকে বাইতুল খালা বলা হয় এটা হচ্ছে ফিকহের ভাষা বাইতুল খালা মানে খালি ঘর বাইত মানে বাড়ি আর খালা মানে খালি খালি বাড়ি তার মানে এই ঘরটা সাধারণত সবসময় খালি থাকে এখানে কেউ রিজার্ভ থাকে না তারপরে আপনি সেখানে প্রবেশ করেন এটা হচ্ছে বাইতুল খালা হাদিসের মধ্যে খালা শব্দটা আসছে কয়েক জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আতাল খালা ইজা জাআ আহাদুকুমুল খালা ইজা আরাদা আইয়াদখুলাল খালা কেউ যদি ইচ্ছা করে যে এখন সে খালি ঘরে আসবে কেউ যদি খালি ঘরে আসে কেউ যদি খালি ঘরে যেতে চায় তাহলে এই ভাবে শব্দটা আসছে যেটা আপনি বুখারীতে যেমনটা বলেছি 147 এবং মুসলিমে 717 পেয়ে যাবেন এবং তিরমিজিতে শব্দটা এইভাবে আসছে সাত্রুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াদখুলাল খালা আও কানিফা আইয়াকুলা বিসমিল্লাহ এটা ইমাম তিরমিজি এবং ইবনু মাজাতে এনেছেন ইমাম তিরমিজি হাদিসটা 606 এবং ইবনু মাজাতে হাদিসটা 297 তে উল্লেখ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাতে আছে যখন কোনো ব্যক্তি খালাতে আসে বা কানিফাতে আসে তাহলে সে যদি বিসমিল্লাহ বলে তাহলে বিসমিল্লাহ বলার কারণে তার লজ্জায় স্থান শয়তান দেখতে পায় না তাহলে এটা একটা আদব সেটা আমরা ইনশাআল্লাহ দোয়ার অধ্যায় উল্লেখ করব এই এই হাদিসের মধ্যে খালা শব্দটা আছে কানিফা শব্দটাও আছে তাই খালা মানে খালি ঘর যেটাকে বাথরুমকে বোঝায় তাতে আমরা কানিফা শব্দটাও পেয়ে গেলাম কানিফা মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে চাদর বা পর্দা দিয়ে ঘেরা থাকে ওটাকে বলা হয় কানিফা তো কানিফা বাথরুমকে বা গোসলখানাকে বোঝায় হাদিসে কানিফা শব্দটাও আছে যে তোমাদের মধ্যে কেউ যদি কানিফাতে আসে তাহলে সে যেন বিসমিল্লাহ বলে ঢোকে এটা আছে তো কানিফা এটাকে যে পর্দাকে বলা হয় বা আড়ালকে বলা হয় এ সম্পর্কে চমৎকার একটা হাদিস আছে ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয়ে তাদের হাদিসের কিতাবে এটা এনেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা মুসলিম আপনি 51 নম্বর অধ্যায়ে জান্নাতের পর্বে পেয়ে যাবেন নাজওয়া এই হাদিসটা হচ্ছে নাজওয়ার হাদিস নির্জনতার হাদিস একাকিত্বর আল্লাহর সাথে প্রত্যেকটা বান্দার একটা মিটিং হবে একাকিত্ব মানে সাক্ষাৎ হবে কথোপকথন হবে সেখানে আর কেউ থাকবে না কোনো ট্রান্সলেটকারীও থাকবে না আপনি সরাসরি আল্লাহর ভাষা বুঝতে পারবেন আর আল্লাহ তো আমাদের সবার ভাষাই বুঝে
মানে আল্লাহ যা বলবেন সেদিন আমরা বুঝতে পারব আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলবেন সে পুরুষ হোক আর মহিলা হোক সেই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফায়ুদনাল মুমিনু মিন রব্বিহি প্রত্যেক মুমিন বান্দাকে একটা সময় আসতে যাচ্ছে তাকে তার রবের একেবারে নিকটে নিয়ে যাওয়া হবে হাত্তা ইয়াদাউ আলাইহি কানিফা এমন কি আল্লাহ এবং তার মাঝে একটা পর্দা টেনে দেওয়া হবে বা ঢেলে দেওয়া হবে হাত্তা আলাইহি কানিফা হাত্তা ইয়াদা আলাইহি কানিফা তাকে পর্দা দিয়ে ঘিরে নেওয়া হবে এটা একটা ভালো রহস্য আছে জানেন কেন এতগুলো মানুষের সামনে এখন বিচার হবে আমার আপনার মতো এরকম অপরাধীদেরকে যদি এখন দাঁড় করা হয় সবার সামনে আর যদি এখন স্ক্রিন চালু করে দেওয়া হয় যে তুমি তোমার লাইফে যে পাপগুলো করেছো দেখো বলেন তো দেখি রেজাল্টটা কি হবে কিন্তু আল্লাহ মুমিনদেরকে এতটা ভালোবাসেন মুমিনদের মান মর্যাদাকে আল্লাহ এতটা সুরক্ষা করতে চান যে কিয়ামতের মাঠে পর্যন্ত আল্লাহ হাশরবাসীর সামনে কোনো মুমিনের পাপকে প্রদর্শন করবেন না সেই দিন আল্লাহ প্রত্যেকটা পাপী মুমিনকে যাকে আল্লাহ ক্ষমা করতে চান এমন ব্যক্তিকে নিয়ে আসবেন এবং হাত্তা ইয়াদা আলাইহি কানিফা পর্দা দিয়ে ঘিরে নেওয়া হবে এই ভিতরে কি হচ্ছে বাইরের কেউ জানবে না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিউকাররুহুম যাতে করে তারা পাপগুলো স্বীকার করানো যেতে পারে তখন আল্লাহ তাকে দেখাবে স্ক্রিনের মধ্যে বা যেভাবে একবার স্পষ্ট সে দেখতে পাবে কোথায় কে কি করেছে লিউকাররুহুম তারপরে বলবে বান্দা বলে এই পাপগুলো কি তোমার তখন মুমিন বান্দা বলবে আরিফতু ইয়া রব আরিফতু আরেকটা বর্ণনা আসছে যে আমি স্বীকার করতেছি এগুলো আমাদের পাপ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কদ সাতারতু হালাকা ফিদ দুনিয়া ওয়াগফারতু লাকাল ইয়াউম এই পাপগুলো দুনিয়াতে তুই করেছিলি আমি আল্লাহ নিজে সেগুলোকে পর্দা দিয়ে ঢেকে রেখেছিলাম আমি মানুষের কাছে প্রকাশ পেতে দেইনি আর আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিন বান্দার সাথে করবেন যারা পাপ করেছে প্রকাশ পায়নি আপনি কারো কাছে প্রকাশ করবেন না একমাত্র আল্লাহর কাছে ছাড়া তো সেখানে কানিফা শব্দটা আছে যে একটা পর্দা দিয়ে ঘিরে নেওয়া হবে যার ফলে গোসলখানা আর বাথরুমকে কানিফা বলা হয় কানাফা দিয়ে ঘিরে নেওয়া হবে আরেকটি শব্দ বলেছে বাথরুমকে বলা হয় হুশুশ এটা হচ্ছে হুশুনের জামা হুশুশ এটাও হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযিহিল হুশুশা মুহদারাতুন নিশ্চয় তোমাদের এই বাথরুম গোসলখানাগুলো বা যেখানে তোমরা প্রসাব পায়খানা করে থাকো সেই জায়গাগুলো হচ্ছে শয়তান বা জিনদের উপস্থিত হওয়ার জায়গা তার মানে এই জায়গাগুলোতে জিন শয়তান বিচরণ করে নোংরা জায়গাগুলোতে রাসূলুল্লাহ বলতেছেন এখানে জিন আসে এখানে শয়তানরা বসবাস করে বা তাদের উপস্থিত হওয়ার জায়গা ফাইজা আতা আহাদুকুমুল খালা এখন তোমাদের কেউ যদি এই জায়গাতে আসে প্রসাব পায়খানা করার জন্য ফালিয়াকুল সে যেন এই কথা বলে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই দুষ্ট প্রকৃতির জিন খাবাইস থেকে এটা যেন সে বলে যে আমি দুষ্ট নোংরা জিন থেকে জিন্নি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এটা যেন বলে এটা আবু দাউদ তিনি তার তাহারাতের ছয় নম্বরে এই হাদিসটি উল্লেখ করেছেন তাহলে এতে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেখানে শব্দ আসছে কি হুশুশ এটা হচ্ছে হাসুনের জামা হাসুন বা হুশুন দুইভাবে পড়া যায় এটা হচ্ছে হুশুনের জামা ওয়াল হুশু হুয়া বাইতুল খালা এর তাফসিরে বলা হয়েছে যে হুশুন বলা হয় পায়খানাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিনিসগুলো জানিয়েছেন আরেকটা শব্দ যেমনটা বলেছি হাম্মাম এটা বর্তমান ব্যবহার হয় সৌদি আরবে যারা আরব দেশে যান তারা প্রত্যেকে জানেন যে হাম্মাম হাম্মাম বলা হয় হামা হামিম থেকে মানে গরম পানির সেখানে ব্যবস্থা থাকে সেই জন্য সেটাকে হামিম থেকে হাম্মাম বানানো হয়েছে মানে গরম পানির ব্যবস্থা থাকে সেই জায়গাটা মানে গোসল করার জায়গা সেটাকে হাম্মাম বলা হয় আরেকটা শব্দ হচ্ছে আল মিরহাদ মিরহাদ হলো গোসলখানাকে বোঝায় ওয়াল মারাহিদ এই শব্দটা হাদিসে আছে এটা হচ্ছে মিরহাদের বহুবচন আল মারাহিদ এটাও মুসলিমের এক হাদিসে পেয়ে যাবেন ওহওয়াল মুকসালু সেটা হচ্ছে মাগসালা মানে সেটা যেখানে যেখানে গোসল করা হয় সেই জায়গাটাকে বলা হয় এই কথাগুলো কেন বললাম প্রত্যেকটা হাদিসের মধ্যে কিছু দিক নির্দেশনা আছে আর শব্দগুলো পরিচয় করালাম এটা হচ্ছে কোরআন হাদিসের মধ্যে বাথরুম করার ব্যাপারের এই কথাগুলো আছে এখন আমাদেরকে জানতে হবে যে এর সাথে আমাদের কি সম্পর্ক গোসলখানার প্রসাবের একই হুকুম বাথরুম আর গোসলখানার একই হুকুম বাথরুম আমরা বলে থাকি বা পায়খানা একই হুকুম এবার আসুন
এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে।